আমার আল্লাহ রব্বুল ইজ্জত ঘোষণা দিলেন ওয়াইদা কোরআন কোরআন এবং যেখানে কোরআনের আলোচনা হয় কোরআনের তাফসীর হয় কোরআনের বিশ্লেষণ হয় কোরআনের ব্যাখ্যা হয় শরীয়তের আলাপ আলোচনা হয় আমার আল্লাহ রব্বুল ইজ্জত ঘোষণা দিয়ে দিয়েছেন তোমরা সেই জায়গায় চুপচাপ করে আল্লাহর কোরআন শ্রবণ করো যতক্ষণ করবে তোমরা আশা করতে পারো আমার আল্লাহ পাক অতক্ষণ পর্যন্ত তোমাদের ওই জায়গাতে আমার আল্লাহর দুনিয়াতে যেমন একটা বাগান আছে বিভিন্ন ফুল দিয়ে সাজানো থাকে বাগান জান আল্লাহর বাগান আছে না তৈরি বাগান কথা বলেন জান্নাত আল্লাপ বাগান তৈরি করে রেখেছে না রাখেনি জান্নাতের বাগান মা বাই না বাই রাহুল রিয়াদিল ঠিক এই জায়গায় যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এই জায়গাটা হলো কি জান্নাতের সব বাগানের মধ্যে একটি বাগান যেখানে কোরআন এবং শরীয়তের আলোচনা হয় জোরে বলুন এই যে করোনা ভাইরাস কোভিড 19 মানুষকে যে কঠিন পরিস্থিতিতে ঠেলে দিয়েছে অর্থনৈতিক কাঠামোতে গেলে সব কিছু নষ্ট হয়ে

وَلَا تلقوا بِأَيْدِيكُمْ إِلَى التَّخَلُقَ وَحَسِنُوا ان اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ من <applause> পরিষ্কার কালামুল্লা শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন

আর যদি ব্যাপারটা এইরকম থাকে কবরে আপনার গাড়ি কলকাতার ফিরাজ ওই কোটি কোটি টাকা আপনাকে বাঁচাতে পারবে না আমি কুতুবুদ্দিন হুজুরের বেটা বলে যাচ্ছি মেজো হুজুর পীর কেবলার মেজো সাহেব দাদা হুজুর হাতে পায়া বাঁচাতে পারবে না কবরে গিয়ে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না তুমি কত নামাজ পড়েছো রোজার কথা জিজ্ঞাসা করা হবে না

আগে ইমান ঠিক আছে নাকি দেখে নেবে যদি ইমান ঠিক থাকে তারপরে তোমার আমল আমল নামা বার করবে হাতে দিয়ে দিয়ে হবে কি করেছে দেখো যদি গুনার কাজ করো আজাব হবে কঠিন আজাব নামাজ কাজা করেছি রোজা রাখিনি খারাপ কাজ করেছি কোরআন তেরাবাদ করিনি কঠিন আজাব হবে ইমান ঠিক থাকার জন্য একদিন না একদিন আল্লাহ আপনাকে জান্নাতি করে দেবে জোরে বলুন

কে ও চিরে জীবন মাঝে একটা গাড়ি চলতে গেলে তার ইসারিং দরকার লাগে না লাগে স্টিয়ারিংটারি ব্রেক ব্রেক ক্লাচ অ্যাক্সিলারেটর গিয়ার ডিফারেনশিয়াল চ্যাসিজ কি দরকার লাগে চাকা সব কিছু নিয়ে ছোট একটা নাটেরও দরকার লাগে একটা গাড়ি চলতে গেলে একটা ছোট নাট যদি পড়ে যায় গাড়ি বেকল হতে পারে না পারে

আপনারা মারাত্মীয় মারা গিয়েছি দোকানে আমি গিয়েছি বৈজান মারিমান দোকানে চলে গিয়েছি দোকানদারের কাছে তিনটা কাপড় পুরুষ হলে মহিলা হলে পাঁচটা কাপড় কিনবো দোকানদার ও জীবনে ওই কাপড়টা পরেনি আর ভাই যারা আপনি কিনছেন আপনিও পরেননি ওই কাপড়টা যে পরেবে সে একবারের জন্য পরবে আর কাপড়টাকে পছন্দ করার সময়ও তার থাকবে না পছন্দ করতে পারবে যে কাপড়টা পরবে মুসলমান ম্যানেজার এর আপনি মনে করিবেন না আমার টাকা আছে পয়সা আছে বিরাট ব্যাপার আমি যা ইচ্ছা তাই করব একটা সেকেন্ড লাগবে না ইসরায়েল পাঠিয়ে দেবে আল্লাহ পাক যা তুলে নিয়ে চলে এসো টাকা রয়ে যাবে গাড়ি রয়ে যাবে বড় লোকের আপনার গরম রয়ে যাবে এই তিনটে কাপড় পরে আপনাকে মাটিতে পুঁতে দিয়ে চলে আসবে এই যান অহংকার আমাদের কিসের

আর তিন দিন রেখে দেওয়া হোক আর পাঁচ দিন রেখে দেওয়া হোক বলে মেয়েরা কিছুদিন একদিন দুদিন যাওয়ার বাদে যখন একটু গন্ধ বেরোবে দুর্গন্ধ বেরোবে আপনার মহাব্বতের মা বাপ আপনার বিবি ছেলে সন্তান আত্মীয় স্বজন বলবে তাড়াতাড়ি জানা যা পড়িয়ে কবরে তা ফোন দিয়ে দা কিসের গরম দেখান গরম ছুটে যাবে যাবে হ্যাঁ গরম ছুটে যাবে

বাইদান ফনা তুলে ফোস করে ওটে নাজে পা পড়লে আর সাপ যখন মারা যায় আলের ধারে শটাং হয়ে সুজা হয়ে পড়ে থাকে কথা ঠিক না ভুল করে বলো মরে গেলে সুজা হয়ে যাবেন আর মরার বাদে সুজা হয়ে তো কোনো লাভ নাই মরার পরে কত মানুষের আপনি ক্ষতি করলেন কত মানুষকে দুঃখ ব্যথা দিলেন তারা যদি আপনাকে ক্ষমা না করে আল্লাহ পাক কোনদিন ক্ষমা করবে না করবে মরে যাওয়ার বাদে সোজা হয়ে লাভাই সাপের কি গো মরে যাওয়ার বাদে মানুষটা সোজাই হয়ে যায় গো চিন্তা রাখবেন আমাদের কি দাম আছে কখন আমরা মানুষ হব যখন কোতালার ছুড়িগুলো নিয়ে যাওয়া হবে আপনার কবরস্থান কাছে রাখা হয়েছে এবার আপনার আমার প্রবরটা খোঁড়া হবে ও আপনাকে আমাকে কবরের মধ্যে দেয়া হবে ওই সময় সোজা হয়ে তো কোনো লাভ নাই এ দাদা হদ হয়ে দাদা হোদা হয়ে আবদুল মুমিন সাহেব অন্য ধর্মলম্বী মানুষ ছিল ভাই জানো আবদুল মুমিন সাহেব অন্য ধর্মলম্বী মানুষ ছিল সে গায়রী মুসলিম ছিল হুজুরের কালেকামে আসীত পরে মুসলমান হয়ে হুজুরের সাহবতে বসে যদি আব্দুল মুমিন আল্লাহর ওলি হতে পারে মুসলমানের ঘরে ছেলে মেয়ে আমরা চেষ্টা করলে কেন আল্লাহর ওলি হতে পারবো না এর চেষ্টা করার দরকার আছে না নয় ও ইমানদার মওমেন মুসলমানেরা যা গরিবে নামাজ কে আমরা ভালোবাসি নবীর আশিক ছিলেন মুজাদিন আল ফেসানি কে আমরা ভালোবাসি নবীর আশিক ছিলেন বাহাবুদ্দিন নকশবন্দি কে আমরা ভালোবাসি নবীর আশিক ছিলেন নিজামউদ্দিন আউলিয়া কে আমরা ভালোবাসি নবীর আশিক ছিলেন কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি কে আমরা ভালোবাসি নবীর আশিক ছিলেন মাসুম রব্বানি কে আমরা ভালোবাসি নবীর আশিক ছিলেন ওয়াইস কারনি কে আমরা ভালোবাসি নবীর আশিক শিখছিলেন ও মুমিন মুসলমান ইমানদারেরা জুন্নুন মিসরি আমরা ভালোবাসি হাসান বসরি কে আমরা ভালোবাসি রাবিয়া বসরি কে আমরা ভালোবাসি এই জান আল্লাহর ওলি মানুষ ছিলেন ভাইজান কিন্তু তাদের কে আমরা ভালোবাসি তাদের অনুসরণ করে আমরা চলি না ভালোবাসলে হবে কিছু জিনিস তাদের নেওয়ার দরকার আছে না নাই কথা বলে

এমনি তারা পাশে দাঁড়িয়ে কিভাবে সেবা যত্ন করতে হয় পদদলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষ জনকল্যাণমূলক সমাজ কল্যাণমূলক কাজ আপনি কিভাবে করবেন অনাথ দুঃখিত ব্যথিত অবস্থায় জীবন যাপন করে অত্যাচারিত অবস্থায় জীবন যাপন করে তাকে কিভাবে আপনি সান্ত্বনা দিবেন পৃথিবীর সর্বস্তরের মানুষ সর্ব ধর্মের মানুষ সর্বগোত্রের মানুষকে এ শিক্ষা আমার নবী পাক দিয়েছিলেন জোরে বলুন না সুবহান কথা বলি

মানুষ নয় ওনার মতন স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ভাইরাস ব্যাকটেরিয়া মুক্ত দ্বিতীয় আর একটা মানুষ খুঁজে পাওয়া বড়ই দুষ্কর বড়ই কঠিন কাজ কিন্তু তিনি তার বাদে বলছে রসুল্লাহ কে যারা নিয়ে চলে রসুল্লাহ যারা ফলোয়ার তাদের কিছু মানুষ এমন এমন কাজ করছে যার জন্য ইসলামের ওপরে দোষটা এসে দোষ কিন্তু আমার রসুল ছিলেন শান্তির প্রবর্তক শান্তির প্রতিষ্ঠাতা জোরে বলুন আমেরিকায় পর্যন্ত রসুলকে নিয়ে পর্যালোচনা হয় কানাডার বুকে ইউরোপ মহাদেশ আমেরিকা মহাদেশ এশিয়া মহাদেশ যে কোনো জায়গায় আপনি যাবেন রসুল্লাহ কিনে গবেষণা হয় রসুল্লাহ কিনে চর্চা হয় আমার কথা বোঝা যাচ্ছে আমি আপনি মুসলমান কিন্তু নিজের নবীকে চিনতে পারলাম না আল্লাহ যেন আমাদের সঙ্গে আজকে সব সংখ্যা আজকে আপনি বলেন করোনা ভাইরাস বজায় রাখতে হবে পৃথিবীর কাছে বড় বড় ডাক্তার এডুকেটেড পার্সন আজকে তারা বলছেন তারা জানাচ্ছেন যে ফিজিক্যাল ডিসটেন্স বজায় রাখো মেডিসিন প্রয়োগ করো ঠিকভাবে ভাবে চলো সেফ ভাবে চলো রাসূলুল্লাহ সাড়ে চোদ্দশো বছর পূর্বে প্রায় চোদ্দশো বছরের উপরে পূর্বে রাসূলুল্লাহ শিক্ষা পৃথিবীর মানব জাতিকে দিয়ে দিয়েছিলেন জোরে বলুন

এই জিনিসগুলো আমাদের জানার দরকার আছে না না কথা বলুন আজকে তুমি ফিজিক্যাল ডিসটেন্স পেলে কোথা থেকে আজকে মেডিকেল সায়েন্স এলো কোথা থেকে আজকে পুলিশ প্রশাসন এলো কোথা থেকে আজকে জেলখানা কে তৈরি করেছে আজকে ডাক ডাকঘর কে তৈরি করেছে ইতিহাস খুলবেন সব ইসলাম থেকে তৈরি হয়েছে জোরে বলুন আজকে ট্যানেল ট্যানেল শব্দটা এটা এসেছে কোথা থেকে রসুল্লাহ শিক্ষা ইসলামের শিক্ষা মুসলমান আজকে আমি আমার ধর্মকে চিনতে পারি অন্য সম্প্রদায়ের মানুষ আমার ধর্মকে নিয়ে কিন্তু চর্চা করছে

কবরে গেলে আমি আপনার জবাব দেবো না আর আপনি আমার জন্য জবাব দেবেন চিন্তা করবেন চিন্তা করার সময় এসেছে আর ওইভাবে চললে হবে না এবার একটু চিন্তা ভাবনা করে কবরে যেতে হবে কবর বলে একটা জায়গা কবরে গেলে যাওয়াই হবে না কবরের খবর খুব কঠিন হবে আবার কবরের খবর খুব ভালো হবে কি দুটো ব্যাপার আছে সাহাবি উসমান হুজুর কবরের কাছে কেঁদেছে হুজুর আপনি কেন কাঁদছেন এই কবরটা হলো প্রথম ঠিকানা এই জায়গা থেকে যদি আমি পার পেয়ে যাই প্রত্যেকটা জায়গা আমার জন্য পার হওয়া আসান হয়ে যাবে জোরে বলো নালে এই যদি আমি আটকে যাই অন্য জায়গায় কিন্তু পার হওয়া মুশকিল ভাই মুসলমান

সে করছে করো তোমার জন্য তুমি একজন তোমাকে সবর করতে হবে রসুল আল্লাহ বলছে তুমি সবর করো ওখানে আল্লাহ তোমাকে যদি এই জিনিসগুলো আমাদের মধ্যে না আসে এই চিন্তা বলা মানুষ যদি আমরা না হতে পারি তাহলে আমি আমার সিদ্ধি কি বলছি এইরকম কুড়ি হাজার ওয়াজের মজলিস দিয়েও কোনো লাভ হবে না হবে না হবে না নিজেদের অন্তরকে যদি পরিবর্তন পরিবর্তন না করতে পারি আমার আব্বা যান কত বুদ্ধিন হুজুর তিনি একজন শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ জোরে বলে আপনারা ওয়াজ অনেকে শুনেন নি তার

মেজো হুজুর হুজুর মেজ হুজরের ছেলে আবার উনি জামাই আমার বাপ হল ন হজরের জামাই আমার নানা হল ন হুজু হুজুর বিলং করছে কোথা থেকে বলুন করেছে আজকে যদি টাকা বলেন ওই জন্য তো বেশি টাকা হওয়া দরকার ছিল না ছিল না বলে বলে কেন হয় রুম এটা নিয়ে পর্যালোচনা করতে হবে আগে আমার মতন হুজুরগুলোকে দেখবে করে মানুষ আপনারা দাদাপীরের পীরের মরিক যদি হন একটু চিন্তাওয়ালা মানুষ ফেকের মানুষ হওয়ার দরকার আছে না এই জোরে বলুন তাহলে তাসাফ বলা যারা মানুষ হবে ইলমে মারিফাত যারা মানুষ হবে তাসাফ পন্থী যারা মানুষ হবে তাদের এগুলো নিয়ে ভাবার দরকার আছে না এই জোরে বলে কবে ভাববেন কাফন পরার বাদে আর ভাবার সময় আল্লাহ ওয়ালা হয়ে যান সময় আছে

এত বড় যে মদের ডুবে ছিল সেই মানুষটা যদি হৃদয়ত হয়ে যায় আল্লাহ যদি তাকে হৃদয়ত করে দেয় আপনাকে আমাকে আল্লাহ হৃদায়ত করবে কিন্তু আমাকে চেষ্টা রাখতে হবে কথা ঠিক না ভুল ইসলাম স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ধর্ম আমি আপনি মুসলমান উল্টো কাজ করলে ইসলামের দোষ নয় পাকের দোষ নয়

হাত দিয়ে প্রতিবাদ করার মুখ দিয়ে প্রতিবাদ করো এই ক্ষমতাও যদি না থাকে তুমি ঘৃণা করে সেখান থেকে সরে যাও অল্প ইমানের অধিকারী তোমার ইমানটা আছে কমজোর হলো কমজোর ইমানের অধিকারী তুমি তুমি কিন্তু ইমানদার জোরে বলো আজকে পীরের মুরিদ আমরা আমিও মুরিদ আপনিও মুরিদ আপনিও গোলাম আমিও গোলাম আপনিও খাদিম আমিও খাদিম কেমন খাদি হয়েছে হুজুর পীর কেবলারা যেগুলো রেখে গেল সেগুলো আমরা রাখতে পারছি না হুজুর কেবলারা তরিকা রেখে গেল চিস্তিয়া কাদিয়া নকশবান দিয়া এগুলো আমি আপনি রাখতে পারছি না কেন আমাকে আপনাকে চেষ্টা করার দরকার আছে না কথা বলুন আছে না নাই আল্লাহ যেন আমাদের সকলকে হিদায়ত করে জুড়ে বলুন আমিন আজকে ইসলাম কে নিয়ে যে চর্চা করেন

একজন ভালো ব্যবসায়ী ছিলেন আমার রসুল একজন ভালো ডক্টর ছিলেন আমার রসুল কে আমার মধ্যে ছিল না সেই রসুলের আমরা উন্নত হয়ে আজকে আমরা ভোটকে ভোটকে বেড়াচ্ছি চর্চা আমাদের কম হয়ে গেছে কোরআনের চর্চা কম হয়ে গেছে দিন ইসলামের চর্চা কম করছি আল্লাহ হুজুরের বয়ের সঙ্গে আমাদের যোগাযোগ নয় মেজ হুজুর মুফতি আজ আমার দাদা জান হুজুরের কিতাবের সঙ্গে আমাদের যোগাযোগ নয় যোগাযোগ হারিয়ে ফেলেছি আমাদের ছেলেদের যোগাযোগ নাই আমাদের দাদুদের যোগাযোগ আছে আমাদের নানাদের যোগাযোগ ছিল আমাদের নানি দাদিদের যোগাযোগ ছিল কিন্তু পোতা পুত্রী নাতি নাতিদের যোগাযোগ নাই বলে আজকে আমরা ভোট গেছি

করিয়ে দিচ্ছি অনেকে মনে করে মহামারী রোগ এই মহামারী রোগে মারা গেলে যেন সে খারাপ মানুষ সে যেন গুণাগার হয়ে গেছে কঠিন গুণাগার বলে মহামারী রোগে মারা গেল এই রকম কিছু চিন্তা নিয়ে মানুষ ঘুরছে না ঘুরছে না কথা বলুন কত কত আপকাজ করে

ওমেন মুসলমান ভাইজনেরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মহামারী রোগে মারা গেলে শহীদের দলে যা পায় কিন্তু খায়রা সতর্কতার উদ্যোগায় রাখা দরকার আছে না নয় ফাইদান ফিজিক্যাল ডিসটেন্স বজায় রাখতে হবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা ছিলেন ও ইমানদারেরা ওমেন মুসলমানেরা আমার ওমর ফারুক 10 বছর খলিফা ছিলেন ও ইমানদার ওমেন মুসলমানেরা আমার ওমর ফারুক তাবারুকের ব্যাপারে রাসূলুল্লাহ ইরশাদ করেছেন লাউ কানা বাদি নবিয়ুল্লা কানা ওমর আমার বাদে যদি পৃথিবীর বুকে কোন যদি নবী আসতো ওমরই ফারুক নবী হয়ে আসতো জোরে জোরে বলো ও ইমানদার ও মুমিন মুসলমান ভাইজানেরা আমার ওমর ফারুক তখন রাষ্ট্রনায়ক ভাইজান এমন রাষ্ট্রনায়ক ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়কে দেখেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার করেনি আমার ওমর

মাইনোরটির উপর অত্যাচার করেনি আমার উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন রাষ্ট্রনায়ক ছিলেন এমন রাষ্ট্রনায়ক ছিলেন মাইলো ক্রিশ্চিয়ানরা ক্রিশ্চিয়ানরা পূজা হিসাবে উমারে ফারুকের আnderে ছিল ওই ক্রিশ্চিয়ানরা পর্যন্ত মেরে নিয়েছিল উমারে ফারুক আমাদের সঙ্গে এত সুন্দর ব্যবহার করেছে আমাদের সজাতি আমাদের সঙ্গে এত সুন্দর ব্যবহার করেনি

এ আল্লাহর বান্দি শুনে রেখে দাও দাও আমি ওমারে ফারক তোমাকে বলছি শোনো ইয়া আমাকে আল্লা আল্লাহর বান্দি লা